আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন লঙ্কান তারকা পেসার ল মালিঙ্গা নিজ দেশে ছাব্বিশ জুলাই বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন লিৎথ মালিঙ্গা মালিঙ্গার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তার দলের সতীর্থ দিমুদ করুণা রত্নে নিজে অবসরের কথা জানিয়ে দেন মালিঙ্গা শ্রীলঙ্কা বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ জুলাইয়ের ছাব্বিশ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সেই সিরিজের দল ঘোষণা করে দলে নাম রয়েছে মালিঙ্গার কিন্তু মালিঙ্গা প্রথম ম্যাচটি কেবলমাত্র খেলবেন সতীর্থ দ্বিমুথকে এমনটাই জানিয়েছেন তিনি করুণারত্নে বলেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটি খেলে অবসর নেবেন মালিঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা দু সালে শুধু টি টোয়েন্টি ও এক দিবসীয় ক্রিকেটই মাঠে দেখা যেত তাকে একদিনের ইনিংসে শ্রীলঙ্কান ক্রিকেটার তৃতীয় সর্বোচ্চ উইকেট সংখ্যা মালিঙ্গার ঝুলিতে দুশো ম্যাচে তিনশো উইকেট নিয়েছেন মালিঙ্গা তিনি শ্রীলঙ্কার দ্বিতীয় বোলার যিনি বিশ্বকাপে পঞ্চাশটি উইকেট নিয়েছেন মুথায়া মুরলী ধরনের পরে পাশাপাশি মালিকা বিশ্বের একমাত্র বোলার যার ঝুলিতে বিশ্বকাপে দুটি হেট্রিকের রেকর্ড রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে চেনা ছন্দি দেখা গিয়েছে লসিত মালিঙ্গাকে তবে তিনি ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন অবসরে বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন মালিঙ্গা বলেন প্রতিনিয়ত লড়াই চালিয়েছে আমি এখন আমি ক্লান্ত দেশে ফিরে নির্বাচকদের সঙ্গে কথা বলে আমি কিছু সিদ্ধান্ত নিতে চাই আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদেশ সিদ্ধান্ত নির্বাচকদের সঙ্গে আলোচনা করি নেওয়ার কথা জানান তিনি পাশাপাশি ইচ্ছে প্রকাশ করেন নিজ দেশের মাটিতেই শেষ ম্যাচ খেলার রিপোর্ট চ্যানেল তিন প্র